আসানসোলে হেরে যাবার ভয়ে এমন উন্মাদ হয়ে গেছে যে তারা যে কোনো ভাবে এই বাবুল সুপ্রিয়র নামে কালী ছেটাবার চেষ্টা করে যাচ্ছে এটা অস্বাভাবিক কিছু নয় এই বাহিনী নরেন্দ্র মোদীর নামে কালী ছেটাবার চেষ্টা করেছে এবং বিফল হয়েছে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেও তারা বিফল হবে কিন্তু একটা সুবিধা হচ্ছে কি যে এই ধরনের বুদ্ধিহীন প্রচার যত হয় ততই আমাদের সুবিধে কারণ শেষ পর্যন্ত তো শেষ হাসিটা তো মানুষই হাসবেন এবং মানুষ এই ধরনের জিনিস দেখে যা করবার যা ভোট বাক্সে যা রায় দেবেন সেটা যারা এই সমস্ত উন্মাদের মতো কাজ করছে তাদের সপক্ষে যাবে না এই কথা এ ব্যাপারে আমি নিশ্চিত